বিপুল পরিমাণ গুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের শামশেরগঞ্জে গুলি ও বন্দুক উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এমনটাই জানা যাচ্ছে বিপুল পরিমাণ গুলি এবং বন্দুক উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এই ঘটনায় কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে তিনজনকে এমনটাই জানা যাচ্ছে বিপুল পরিমাণ গুলি এবং বন্দুক উদ্ধার মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পঞ্চায়েত ভোটের আগে বিপুল গুলি ও বন্দুক উদ্ধার মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে তিনজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিনজন পঞ্চায়েত ভোটের আগে বিপুল পরিমাণ গুলি এবং বন্দুক উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন সাতটি আগ্নেয়াস্ত্র চল্লিশ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার তিন সাতটি আগ্নেয়াস্ত্র এবং চল্লিশ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার তিন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে গ্রেফতার পঞ্চায়েত ভোটের আগে বিপুল গুলি ও বন্দুক উদ্ধার সাতটি আগ্নেয়াস্ত্র চল্লিশ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার তিন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে গ্রেফতার বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সেলিম শেখ সেলিম ঠিক কি জানা যাচ্ছে বিষয় দেখো পুলিশ সুপার শুধু জানতে পেরেছি শামশেরগঞ্জে এলাকায় সাতটি সাতটি আগ্নেয়াস্ত্র চল্লিশ রাউন্ড গুলি সহ তিন ব্যক্তি গ্রেপ্তার করেছে শামশেরগঞ্জ থানা পুলিশ আজ যেহেতু পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান পুলিশ সুপার সূত্রে জানান জানতে পেরেছি তাদের নাম হচ্ছে রাকিব হোসেন রব্বুল শেখ শহীদুল শেখ তিনজনের বাড়ি শামশেরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় কোথা থেকে অস্ত্রগুলি নিয়ে এসেছিল বা কোথা সাপ্লাই দিয়েছে তা ক্ষতি দেখছে শামশেরগঞ্জ থানা পুলিশ পঞ্চায়েত ভোটের আগে বিপুল পরিমাণে অগ্নেয়াস্ত্র উদ্ধারে এলাকা চাঞ্চল্য তোমাকে জানি রাখি দিন কয়েক আগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে প্রথমে একটি পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলি তারপরে আরেকজনকে গ্রেপ্তার করে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরেকজনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে উদ্ধার পরপর তিনজনকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে পনেরো রাউন্ড গুলি এবং তিনটি পিস্তল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি তিনজনকে জিজ্ঞাসাবাদ করে আরেক রবু বাবু শেখ নামে এক ব্যক্তিকে বাড়িতে হানা মারে তাই তার কাছ থেকে পঁচিশ রাউন্ড গুলি এবং চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে মোট সাতটি আগ্নেয়াস্ত্র এবং চল্লিশ রাউন্ড গুলি এই ঘটনার জেরে এলাকার রীতিমতো চাঞ্চল্য থাকে তুমি জানো সামনে দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনের জন্য কি আগ্নেয়াস্ত্র হাত বদল হয়েছিল সেদিকটা খতিয়ে দেখছে পুলিশ ধন্যবাদ সালিম কথা বলছিলাম প্রতিনিধি সালিম শেখের সঙ্গে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার গুলি বন্দুক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে উত্তরপ্রদেশের নয়ডায় এক মহিলাকে ধর্ষণের অভিযোগ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে বলে জানা যাচ্ছে লাভ জিহাদে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশের নয়ডার ঘটনা ঘটনায় গ্রেফতার তিন উত্তরপ্রদেশের নয়ডায় এক মহিলাকে ধর্ষণের অভিযোগ লাভ জিহাদে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার দুই বলে জানা যাচ্ছে উত্তরপ্রদেশে নয়ডার ঘটনায় চাঞ্চল্য যেখানে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ লাভ জিহাদে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশের নয়ডার ঘটনা এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ঘটনায় গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে বলেও জানা যাচ্ছে